শ্বাসতন্ত্রের যোগ ব্যায়ামের ক্ষেত্রে যেটি আমরা প্রাণায়াম বলছি সেটা একটি যোগীদের খুব পপুলার জনপ্রিয় একটি বা পছন্দের একটি প্রাণায়াম। আমি এটা দেখাচ্ছি এখন হলিস্টিক হেলথ কেয়ার সেন্টারের ধানমন্ডি লেকে, আমরা যেটা এক্সারসাইজ গোবিন্দ সরোবরে ধানমন্ডি লেকে প্রফেসর গোবিন্দচন্দ্র দাস হলিস্টিক হেলথ কেয়ারের যিনি প্রতিষ্ঠাতা, যিনি সোহরাওয়ার্দী হাসপাতালের ইমিউনোলজি বিভাগের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন প্রফেসর গোবিন্দচন্দ্র দাস, তারও খুব জনপ্রিয় একটি প্রাণায়াম এটি। উনি সবসময় এটা করেন এবং করাতে উৎসাহিত করেন এবং যোগীদেরও খুব প্রিয়। সেই ব্যায়ামটা আমি দেখাচ্ছি যেটা আমাদের শ্বাসতন্ত্রের জন্য ফুসফুসের জন্য খুব উপকারী। আর সেটা হচ্ছে যে আমরা প্রথমে হাত দুটো কোমর বরাবর রাখবো ঠিক এইভাবে রেখে আমরা 1, 2, 3, 4, 5, 6 এরকম করে মনে মনে আর কি, মানে ঠিক গণা তো যাবে না, গণার মতন করে ওই সময়টুকু আমরা শ্বাস নেব, নিয়ে ভিতরে রাখব এরকম। তার মানে আমরা 6 বা 7 গণা পর্যন্ত সময়ে আমরা শ্বাসটা নেব, নিয়ে আটকে রাখবো। আটকাবো কতক্ষণ? যদি 6 গণা পর্যন্ত বা 6 সেকেন্ড বা 7 সেকেন্ড পর্যন্ত যদি শ্বাস নিই তাহলে 8 বা 9 সেকেন্ড পর্যন্ত শ্বাসটা আটকে রাখবো। রেখে তারও 2 সেকেন্ড বেশি মিলে আমরা ওটা একটি আওয়াজ করে করে ছাড়ব, যেটা আমরা বলতে পারি ভ্রমরের আওয়াজ করে, গুনগুন আওয়াজ করে আমরা শ্বাসটা ছাড়ব। তার মানে 6 সেকেন্ড পর্যন্ত বা 6 গণা পর্যন্ত নেব, 8 গণা পর্যন্ত ভিতরে রেখে দেব, তারপরে 10 গণা গুনতে যতক্ষণ লাগে ততক্ষণে আমরা ছাড়ব। কিরকম আমি দেখাচ্ছি, এভাবে আমরা 7 বার এখানে রেখে 7 বার, 5 বারও করা যায়, 7 বারও করা যায়, 10 বার করা যায়। তারপর আমরা যদি 7 বার করার পরে আমরা ওটা ঠিক এই বুক বরাবর হাতটা রাখি, রেখে আবার ওরকম করে আমরা 6 বা 7 সেকেন্ড পর্যন্ত শ্বাস নেব, 8 বা 9 সেকেন্ড পর্যন্ত শ্বাসটা আটকে রাখবো গুনতে যতক্ষণ লাগে, তারপরে 10 বা 11 সেকেন্ড বা সময় লাগবে গুনতে গুনতে আমরা মনে মনে ছাপ। কিরকম ঠিক এখানে রেখে যখন 7 বার করব, ঠিক বুকের কাছে নিয়ে এসেও 7 বার করব, ঠিক তেমনি হাত দুটোকে ঠিক কাঁধের পিছনে এরকম করে রেখে ঠিক একইভাবে করব। আমরা কী করব, 6 থেকে 7 গুনতে গুনতে অথবা 7 সেকেন্ড অবধি আমরা শ্বাস নিব, তারপরে 8 থেকে 9 মানে একটু বেশি সময় ধরে শ্বাসটা আটকে রাখবো। আটকে রাখার পরে আমরা 9 থেকে 10 সেকেন্ড বা ওই গুনতে গুনতে যত সময় লাগে ওই সেকেন্ডের মধ্যে ছাড়ব কাঁধের কাছে। কিরকম
তো আমরা আগেও দেখিয়েছি আমাদের অনুনম বিনম কপালভাতি, আমরা এটা দেখিয়েছি, এটা দেখিয়েছি, এটা এটাও দেখিয়েছি আমরা, আর আমরা যেটা করলাম শ্বাসের আমরা ঠিক কোমরের কাছে রাখবো, মুখের কাছে রেখে, পিছন থেকে রেখে আমরা সাতবার 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 করব। এই ব্যায়ামগুলো যদি আমরা এই যে বারান্দায় আমি করছি, আপনারা যদি বারান্দায় করেন অথবা খোলা জায়গায় করেন, ছাদে করেন, এবং প্রতিদিন যদি আমরা দুবার যদি করতে পারি খুব ভালো, না হলে একবার তো করতেই হবে, খালি পেটে ভরা পেটে না, ঘরে সবাই আটকানো অবস্থায় আছি, বাইরে যেতে পারছি না, আমাদের ইমিউন সিস্টেমটা ভালো রাখতে হবে, ফিজিক্যাল ফিটনেসটা ভালো রাখতে হবে, আমাদের পুরো শরীরের ফিটনেসটা ঠিক থাকতে হবে, বিশেষ করে আমাদের শ্বাসনালী, ফুসফুস, পাকস্থলী, আমাদের পেট, পুরো শরীরের মাসেলসগুলো, ভিতরের অর্গানসগুলোকে শক্তিশালী রাখতে গেলে এই ব্যায়ামগুলো খুব জরুরি। তো আপনারা দয়া করে চেষ্টা করবেন, ভালো থাকবেন।